আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচনার বিষয়টি হলো আমাদের শরীরের অতিরিক্ত চর্বি এবং ওজন বৃদ্ধি হওয়ার কারণ এবং ওষুধ ছাড়া শুধু প্রাকৃতিক উপায়ে শরীরের চর্বি এবং ওজন কমানোর উপায় এবং শরীরের চর্বি এবং ওজন কিভাবে স্বাভাবিক রাখা যায় এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাল্লাহ বন্ধুরা প্রথমে আমি আলোচনা করব কি কারণে আমাদের শরীরের অতিরিক্ত চর্বি বৃদ্ধি হয় এবং ওজন বৃদ্ধি হয় বন্ধুরা প্রথম যে কারণটি সেটি হলো চিনি এবং চিনি দিয়ে তৈরি করা খাবার খাওয়া চিনি এমন একটি খাবার যেটি খেলে শরীরের মাংস বৃদ্ধি হয় চর্বি বৃদ্ধি হয় এবং ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায় রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় তৃতীয় যে কারণটি রিফাইন করা তেল এবং ফ্রিজে রাখা মাংস খাওয়া রিফাইন করা সয়াবিন তেল এবং ফ্রিজে রাখা মাংস খাওয়া তৃতীয় যে কারণটি কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি পান করা কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি পান করা যেমন পেপসি কোকাকোলা স্প্রাইট টাইগার ব্ল্যাক হোর্স ইত্যাদি কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস পান করা তারপর কারণটি যেটি সেটি হলো থাইরয়েড প্রবলেম হওয়া থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হওয়া অর্থাৎ লসিকা গ্রন্থির সমস্যা হওয়া সর্বশেষ যে কারণটি সেটি হলো জেনেটিক কারণ জেনেটিক কারণটি হলো বাবা মা বা দাদা দাদি কারো শরীরে অতিরিক্ত মোটা হওয়ার প্রবণতা থাকলে বা শরীর শরীরে অতিরিক্ত চর্বি হওয়ার প্রবণতা থাকলে আহ সেটা উচ্চস্বর হিসেবে আপনাদেরও এই প্রবণতা থাকবে আর একেই বলা হয় জেনেটিক কারণ বন্ধুরা এখন আমি আলোচনা করব ওষুধ ছাড়া শুধু প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি আপনার শরীর অতিরিক্ত চর্বি এবং ওজন কমাতে পারেন এবং স্বাভাবিক মাত্রায় রাখতে পারেন বন্ধুরা যে সমস্ত খাবার আপনি খেলে শরীর চর্বি এবং ওজন বৃদ্ধি পায় সে সমস্ত খাবার আপনি কম খাবেন যে সমস্ত খাবার খেলে আপনি আপনার শরীর ওজন এবং চর্বি বৃদ্ধি হবে না সে সমস্ত খাবার আপনি বেশি পরিমাণ খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো এখন আমি আলোচনা করছি কোন কোন খাবারগুলো আপনি খেতে পারবেন না প্রথমেই বলছি চিনি এবং চিনি দিয়ে তৈরি করা খাবার আপনি খাবেন না যদি আপনি আপনার শরীরের চর্বি এবং ওজন কমাতে চান এই একটি খাবার আপনি খাবেন না হোয়াইট সুগার অর্থাৎ চিনি চিনি দিয়ে তৈরি করা খাবার খাবেন না আপনি চিনির বিকল্প হিসেবে আপনি গুড় খেতে পারেন আপনি আহ খাটি মধু খেতে পারেন আখের রস খেতে পারবেন কিন্তু আপনি চিনি খেতে পারবেন না চিনি খাওয়া আপনাকে বন্ধ রাখতে হবে আর যদি আপনার ওজন এবং চর্বি কমাতে চান সকল প্রকার কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস আপনি বর্জন করবেন কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস এগুলোতে প্রচুর পরিমাণ চিনি দেওয়া হয় সুগার সিরাপ যুক্ত এই সকল কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিংকস আপনি পান করবেন না যদি আপনি আপনার শরীরের ওজন এবং চর্বি কমাতে চান তারপর অতিরিক্ত তেল এবং চর্বিযুক্ত খাবার এবং ফ্রিজে রাখা মাংস আপনি খাবেন না অতিরিক্ত তেল এবং চর্বিযুক্ত খাবার এবং ফ্রিজে রাখা মাংস খাবেন না অতিরিক্ত তেল খেলে শরীরে তেল বাড়বে এটা স্বাভাবিক চর্বি খেলে চর্বি বাড়বে এটাও স্বাভাবিক আর ফ্রিজে রাখা মাংস খেলে শরীরের ওজন বৃদ্ধি পায় শরীরের চর্বি পরিমাণ বৃদ্ধি পায় আপনি টাটকা মাংস রান্না করা হলে সেটা খেতে পারবেন কিন্তু যে মাংসটা ফ্রিজে রাখা হয়েছে জমে গেছে বড় হয়ে গেছে ওই মাংসটা রান্না করার পর আপনি খেলে আপনার ওজন বৃদ্ধি হবে এবং ওই মাংসের মধ্যে যে চর্বিটা থাকবে সেই চর্বিটা আপনার শরীরের চর্বি বৃদ্ধি করবে তারপর বলবো রিফাইন করা তেল বিশেষ করে রিফাইন করা সয়াবিন তেল আজকাল আমাদের বাজারে বোতল যার যে সয়াবিন তেল পাওয়া যায় অধিকাংশ সয়াবিন তেল আহ রিফাইন করা থাকে তো আমি বলবো রিফাইন করা সয়াবিন তেল খাবেন না আপনারা রিফাইন করানোই এইরকম তেল ঘরে রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু রিফাইন করা তেলটা ব্যবহার করবেন না রিফাইন করা তেল যত বেশি খাবেন তত বেশি শরীরে চর্বি বৃদ্ধি হবে এবং শরীর ওজনও বৃদ্ধি হবে এবং ডালরা এবং ঘি ডালরা ঘি খাবেন না ডালরা ঘি খেলে শরীরে চর্বি বৃদ্ধি পায় বন্ধুরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব সেটি হলো আপনি যদি আপনার শরীরের চর্বি এবং ওজন কমাতে চান এবং শরীরের চর্বি এবং ওজন স্বাভাবিক রাখতে চান আপনি চান যেন আপনার শরীরের চর্বি এবং ওজন না বাড়ে সেক্ষেত্রে আপনাকে আরেকটি নিয়ম মানতে হবে সেটি হলো প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে এক গ্লাস অথবা দুই গ্লাস কুসুম গরম পানি কুলকুলি করে ধীরে ধীরে পান করবেন এবং সকালে ঘুম থেকে উঠে মুখে এক গ্লাস অথবা দুই গ্লাস কুসুম গরম পানি কুলকুলি করে ধীরে ধীরে পান করবেন এই অভ্যাসটি করার চেষ্টা করবেন এটি খুবই শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনি এই অভ্যাসটি করতে পারলে আর আমি যে খাবারগুলো আপনাকে খেতে নিষেধ করেছি এই খাবারগুলো খাওয়া বন্ধ রাখলে খুব দ্রুত আপনি দেখতে পারবেন আপনার শরীর ওজন কমছে এবং আপনার শরীরের চর্বি কেটে শরীরে শরীর স্লিম হচ্ছে বন্ধুরা আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করব করলাম আপনারা এই বিষয়গুলো পালন করার চেষ্টা করবেন সম্পূর্ণ ন্যাচারাল এখানে কোনো ওষুধের প্রয়োজন নেই আপনি শুধু এই নিয়মগুলো পালন করলে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার শরীরের ওজন এবং চর্বি অনেকটা পরিমাণ কমে গেছে নিয়মিত এই নিয়মগুলো পালন করলে আপনি দেখতে পাবেন দুই থেকে তিন মাসের মধ্যে আপনার শরীর ওজন অনেক কমে গেছে আর আপনার ওজন কমে যাওয়ার পর ওজন যেন ওজন শরীর চর্বি আর ওজন আর যেন বৃদ্ধি না পায় সেই ক্ষেত্রে আপনাকে চিনি এবং চিনিযুক্ত খাবার খাওয়া কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এই সমস্ত খাবার খাওয়া বন্ধ রাখতে হবে আপনি যদি এই সমস্ত খাবার খাওয়া বন্ধ রাখেন আপনার শরীরের চর্বি এবং ওজন বৃদ্ধি হবে না একটা জিনিস মনে রাখবেন যে শরীরের চর্বি এবং ওজন বৃদ্ধি করার জন্য চিনি খুবই মারাত্মক একটি খাবার এই খাবারটি খুবই ক্ষতিকর শরীরের জন্য আপনি আপনার যদি আপনার যদি মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টি খাবার খেতে ভালো লাগে আপনি গুড় খাবেন মধু খাবেন খাটি মধু খাবেন অথবা আখের রস খেতে পারবেন কিন্তু চিনি খাবেন না আর চিনিটা খাওয়া চিনি এবং চিনিযুক্ত খাবার বন্ধ রাখলে আপনার শরীরের ওজন কখনো বাড়বে না এই বিষয়টি আপনি জোর দিবেন বন্ধুরা আমার আলোচনা শেষে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটি হলো আমি শরীর ওজন এবং চর্বি বৃদ্ধি হওয়ার কারণ হিসেবে দেখিয়েছি যে থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম হওয়া লসিকা গ্রন্থি প্রবলেম হওয়া বন্ধুরা লসিকা গ্রন্থি অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হলে শরীর অতিরিক্ত চর্বি এবং ওজন বেড়ে যায় আবার শরীর অতিরিক্ত শুকিয়ে যায় আপনার থাইরয়েড প্রবলেম হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আমি আপনাকে কিছু লক্ষণ বলছি ইঙ্গিত দিয়ে দিচ্ছি আপনারা এটা মিলিয়ে মিলে দেখবেন থাইরয়েড প্রবলেম যাদের হবে তাদের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাবে প্রথমত থাইরয়েড প্রবলেম হলে যারা খুব কম মাত্রায় খাবার দাবার খাওয়া দাওয়া করে স্বাভাবিক মাত্রায় খাওয়া দাওয়া করে এবং বেছে বেছে খায় যেন শরীর ওজন বৃদ্ধি না হয় তাদেরও দেখা যায় ওজন অতিমাত্রায় বেড়ে যায় অতিরিক্ত চর্বি শরীরে জমা হয় খাবার নিয়ন্ত্রণ করার পরও আবার তার আবার অন্যদিকে দেখা যায় যে অতিমাত্রায় খাওয়া দাওয়া করা সত্য পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার করা সত্য শরীর দিন দিন শুকিয়ে যায় এই দুটি লক্ষণ যখন দেখবেন তখন বুঝতে হবে যে থাইরয়েড প্রবলেম হয়েছে এই ক্ষেত্রে আপনাদেরকে আমি যে নিয়ম আপনাদেরকে বলেছি এই নিয়ম অনুসরণ করলে কোনো ফল পাবেন না আপনাদেরকে একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে চিকিৎসক শরণাপন্ন হওয়ার পর চিকিৎসক আপনাকে দেখে আপনার বিভিন্ন লক্ষণ সংগ্রহ করে বিচার বিবেচনা করে ওষুধ নির্বাচন করে আপনাকে ওষুধ দিবেন সেই ওষুধ সেবন করে আপনার থাইরয়েড প্রবলেম এবং থাইরয়েড প্রবলেম হওয়ার কারণে যা যা যে যে উপসর্গ আপনি ভুগছেন সে সমস্ত উপসর্গ দূর হবে বন্ধুরা থাইরয়েড প্রবলেম না থাকলে আমার যে পদ্ধতি আমি বর্ণনা করেছি যে নিয়ম বর্ণনা করেছি এই নিয়মটি অনুসরণ করলে ইনশাল্লাহ আপনারা আহ খুব অল্প সময়ের মধ্যে আপনারা এর ফল পাবেন